আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা রিয়াল মাদ্রিদে ফিরেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও রিয়াল মাদ্রিদে ফিরেছেন রিয়াল মাদ্রিদের ইতিহাসের সেরা ফুটবলার এবং ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা রোনালদো আবারও ফিরেছেন রিয়াল মাদ্রিদে পর্তুগালের হয়ে বিশ্বকাপ মিশন শেষ হয়েছে কোয়ার্টার ফাইনালে বর্তমানে কোনো ক্লাবের সঙ্গে চুক্তি নেই রোনালদোর পারস্পরিক সমঝোতার ভিত্তিতে গত মাসে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি বাতিল করেছেন তিনি গত তো শনিবার শেষ আটে মরক্কোর কাছে হেরে শেষ হয়ে যায় তার ও পর্তুগালের অভিযান সতীর্থ ফুটবলাররা হয়তো এখনও ফুটবল থেকে নিজেদের সরিয়ে রেখেছেন তবে রোনালদো ব্যতিক্রম তিনি ইতিমধ্যে অনুশীলনে ফিরেছেন আর সেটা রিয়াল মাদ্রিদের অনুশীলন মাঠেই তিনি রিয়াল মাদ্রিদে ফিরেছেন কেবল অনুশীলনের জন্যই তিনি রিয়াল মাদ্রিদের খেলার জন্য আসেননি রোনালদো রিয়ালের কাছে অনুরোধ করেছিল অনুশীলনের সুযোগ দেওয়ার জন্য এবং রিয়াল মাদ্রিদ সঙ্গে সঙ্গেই তাকে অনুমতি দিয়ে day. তিনি রিয়ালে অবশ্য পাকাপাকিভাবে আসতে চেয়েছিলেন রিয়ালে খেলার জন্য বেতন উল্লেখযোগ্য পরিমাণ কমাতে রাজি হয়েছিল কিন্তু রিয়াল মাদ্রিদ রাজি হয়নি রোনালদোর বয়স বিবেচনায় রোনালদো এভাবে রিয়াল মাদ্রিদের ট্রেনিং সেশন রিয়াল মাদ্রিদদের ভক্তদের মনে সে পুরনো স্মৃতি মনে করিয়ে দিয়েছে যখন রিয়ালের শিবিরে প্রাণবন্ধ ছিলেন রোনালদো হয়তো এবার খেলোয়াড় হিসেবে না হলেও ট্রেনিংয়ে ফেরাই রোনালদোর সে পুরনো স্মৃতিচারণ করছে তার ভক্তরা বর্তমান সময়টা মোটেও ভালো যাচ্ছে না এই তারকার ক্লাব কিংবা জাতীয় দল সব জায়গাতেই সমালোচনার শিকার হয়েছেন তিনি আপনাদের কি মনে হয় রোনালদোর মাদ্রিদ ছাড়া কি সত্যি ভুল ছিল জানিয়ে দিন কমেন্ট করে এছাড়া যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন